হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওয়াইফাই হ্যাক করবেন। তো যদি রাউটারে আপনার অ্যাডমিন মারা থাকে বা যদি রাউটার লক করা থাকে, আপনি রাউটার ঢুকতে পারতেছেন না, তো কিভাবে আপনি অটো কানেক্ট করবেন, তো এটা নিয়ে আজকেই বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব আমাদের সেটিংসে। তো সেটিংসে চলে যাওয়ার পর দেখতে ওয়াইফাই সেটিংয়ে চলে যাব। তো এই যে ওয়াইফাই সেটিংয়ে আমরা চলে গেলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি অনলাইন, এই ফ্রি অনলাইন এটা আমার ফাই অ্যাকাউন্ট, আমার একটি ওয়াইফাই। তো এই ফ্রি এটার আমরা তো পাসওয়ার্ড জানি না, এখানে আমরা যদি কানেক্ট করি আন্তাগুন্তারটা পাসওয়ার্ড দেয়া, তো কিন্তু এটা কানেক্ট নিবে না। এটা কিন্তু কানেক্ট নিবে না। তো আমাদেরকে চলে যেতে হবে এই অপশনটাতে আমরা চলে যাব। তো এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে দুই নম্বর একটি অপশন আছে, তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো এই সেই অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন যে একটি পুশ বাটন লেখা আছে। এই বাটনটিতে আমরা এই পুশ বাটনে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস আসবে যেটা আমরা দেখতে পাচ্ছি লোডিং হইতেছে। তো এই লোডিংয়ের ভিতরেই আমরা আমাদের রাউটারটি আমরা হাতে নেব। তো বন্ধুরা, আমাদের যে রাউটারটি আমরা হ্যাক করব, তো সেই রাউটারটি আমরা আমাদের হাতে নেব। তো আমার এই রাউটারটি টেন্ডার রাউটার বা যে কোনো রাউটার আপনারা হ্যাক করতে পারবেন। তো এখন আপনি কী করবেন, যে পুশ বাটনটা কথা বলছিলাম সেই পুশ বাটনে আমরা এখন ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আমাদের এখন রাউটারটা আছে না, আমাদের রাউটারটা দেখতে পারবো এখানে যে পুশ লেখা আছে। তো মোবাইলের ক্যামেরা এই কারণে বোঝা যাচ্ছে না আর অন্ধকার, যাই হোক। তো এখানে পুশ বাটন আছে, এটা টেন্ডার রাউটারের পুশ বাটন, শুধুমাত্র একটা রিসিট বাটন, একটা পুশ বাটন, ঠিক আছে। তো এখন আমরা এটা আমাদের লোডিং হচ্ছে, যদি এখন আমরা এই রাউটারটা পুশ বাটনটা যদি দুই তিনবার করে ক্লিক করি, একবার দুইবার তিনবার ক্লিক করে আমরা ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর অটোমেটিকলি দেখবেন এখন আমাদের মোবাইলের স্ক্রিনে ফলো করবেন সবাই, দেখবেন অটোমেটিকলি এখানে কানেক্ট হবে। অনেক মোবাইলে আছে কানেক্ট হতে সমস্যা হবে, তো আপনারা ক্যান্সেল দিয়ে আবার চেষ্টা করবেন কানেক্ট করার জন্য। আমি কিন্তু তিন চারবার পরে আমার এই ওয়াইফাইটি আমার মোবাইলে কানেক্ট করতে পেরেছি। রাউটারটি এখন কানেক্ট হবে, ওকে। উপরে ফলো করেন, দেখতে পাচ্ছেন যে রাউটারটি কানেক্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবার ভিডিও করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যারা বুঝেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।